আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি খুবই মজার এবং স্পেশাল একটা রেসিপি নিয়ে। এখন যেহেতু শীতকাল চলছে, আমরা পিঠা পায়েস তো সবাই খাবো কম বেশি, এবং বেশিরভাগটাই কিন্তু খেজুরের গুড় দিয়ে খাবো, তাই না? তো খেজুরের গুড় দিয়ে আমি আজকে কাউনের চালের পায়েস বানিয়ে দেখাবো। কাউনের চালটা হচ্ছে এই যে, অনেকটা সর্ষে দানার মতো দেখা যায়, আবার পোস্তদানার মতো দেখা যায়, আর এটার পায়েস করে খাওয়ার সময় মুখে দিলে কিন্তু মাছের ডিমের মতো একটা অনুভূতি হয় মুখে। যারা খেয়েছেন তারা জানেন, আমি জানি। তো এই জন্য আমি নিয়েছি 1 কাপ কাউনের চাল। তো এই 1 কাপ কাউনের চাল আমি নিয়ে 10 মিনিট আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট ভিজিয়ে রাখার পরে দেখেন যে কতটা বেড়ে গেছে, মাশাল্লাহ অনেকটা বেড়ে গেছে, তাই না? দেখেন তো, 1 কাপ নিয়েছি কাউনের চাল, 1 কাপ নিয়েছি আমি খেজুরের গুড়, আর নিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ, আর 2 টুকরা দারুচিনি, 2 টুকরা এলাচ, এগুলো একটু ফ্লেভারের জন্য দেবো, আর নিয়েছি 1 লিটার দুধ। তো চলুন রান্নাটা শুরু করে দিই। চুলায় বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি, এবার আমি দুধটা গরম হতে দেবো প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম। দুধটা প্রথমে একটু বলক উঠে আসুক, তারপর বাকি কাজটা দেখাচ্ছি। দুধটা বলক আসতে আসতে এলাচ আর দারচিনিটাও দিয়ে দিলাম, একটু ফ্লেভার দিবে। দুধটায় বলক চলে এসেছে, এবং এই পর্যায়ে আমি এখন সেই কাউনের চালটা দিয়ে দেবো এটার মধ্যে, অবশ্যই আসতে, দুধটা যেহেতু গরম। বিসমিল্লাহ দিয়ে দিয়েছি আমি চালটা, এবং মাঝারি আছে কিন্তু এটাকে রান্না করতে হবে এখন, আর গুড়টা কিন্তু এখন দেওয়া যাবে না, গুড়টা দেবো শেষে। পায়েস রান্নার সময় গুড় অথবা চিনি যাই দেই না কেন, শুরুর দিকেই যদি দিয়ে দিই তাহলে কিন্তু চালটা ফুটতে বেশ কিছুটা সময় বেশি নেয়, তো সেই জন্য শেষের দিকে দিতে হবে। তো এখন আমি এই চালটা ফুটতে দিব, আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে, এটা ফুটুক। চালটা ফুটছে দুধের সাথে, এবং এটাকে কিন্তু বারবার নাড়াচাড়া করে দিতে হবে, নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য বারবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর জালটা কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, মাঝারি আছেই করতে হবে এটা। একটা পর্যায়ে এটার সাথে আমি যে লবণটা দিব, এখনই আমি অ্যাড করে দিলাম লবণটা, এবং একটু মিক্স করে দিই। মনে রাখবেন বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে, যেহেতু কোনো পানি এটার মধ্যে আমি দেইনি, শুধু দুধটা আছে, তো সেজন্য কিন্তু নিচে মালাই লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেজন্য বারবার নাড়াচাড়াটা করতে হয়। চালটা কিন্তু ফুটে উঠেছে, মাশাল্লাহ দেখেন বেড়ে যে কতটা হয়ে গেছে, 1 কাপ চালে কতগুলো হয়ে গেছে মাশাল্লাহ, এটা কিন্তু অনেক বাড়ে, অনেক রান্না করার পরে প্রায় 3 গুণের মতো বেড়ে যায়, দেখেন এটা একদম ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি গুড়টা এটার মধ্যে মিক্স করে দেব। এবং এটার সাথে মিশিয়ে দিয়ে এটাকে একটু গলে যাওয়ার সময় দেব আমি। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা থাকবে মিডিয়াম টু লো। গুড়টা গলে গিয়ে ধীরে ধীরে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এখনও পুরোপুরি গলেনি, আরও চেঞ্জ হয়ে যাবে এটা। এবং খেজুর গুড়ের যে একটা মিষ্টি গন্ধ, মাশাল্লাহ কত সুন্দর। পায়েসটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর একটু ঘন করবো, আর ধীরে ধীরে যতটা ঘন হচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে, প্লাস হচ্ছে এটা সমান তালে, মানে বাইরের দিকে ছিটে ছিটে উঠছে, তো সেই জন্য কিন্তু চুলার জালটা একদম লো করে রেখেছি এখন আমি। এখন বাড়িয়ে দিলে চারদিকে শুধু ছিটছে, আর গায়েও এসে লাগার একটা সম্ভাবনা আছে, লেগেছেও আমার গায়ে, তো সেই জন্য আমি কমিয়ে দিয়েছি চুলার জালটা। লেগেছে এই কথাটা আসতেই বললাম। হয়ে এসেছে প্রায়, দেখেন অনেকটা ঘন হয়ে গেছে, এটা নামিয়ে ফেললে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে, তো সেই জন্য আমি এখনই এটা নামিয়ে ফেলবো। আর খেজুরের গুড়ের যা মিষ্টি একটা গন্ধ আমি পাচ্ছি, এই ঘ্রাণেই কিন্তু পেট ভরে যায়, বিলিভ মি। তো আমি নামিয়ে পরিবেশন করে তারপর দেখাচ্ছি।
তো এই তো তৈরি হয়ে গেল আমাদের খেজুরের গুড় দিয়ে কাউনের চালের পায়েস। খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণে কিন্তু রান্নাটা হয়ে গেল, আর খেতে তো ভীষণ মজা। যে যে খেয়েছেন সে সে জানেন, আর যে না খেয়েছেন রান্না করে খেয়ে দেখেন, ভালোই লাগবে ইনশাল্লাহ। আর মূলত পায়েস কিন্তু যত ঠান্ডা করে খাবেন ততই বেশি ভালো লাগে, কিন্তু এই কাউনের চালের পায়েসটা গরম গরম খেতেই খুব বেশি ভালো লাগে এবং এটার আসল স্বাদটা পাওয়া যায়, ভালো লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।